আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় 70+ মার্ক পেতে তোমাকে শেষ মুহূর্তে এখন কি কি করতে হবে, এ বিষয়ে তোমাদের ক্লিয়ার ধারণা দিয়ে দিব। যেহেতু গুচ্ছভুক্ত এই পরীক্ষার মাধ্যমে তুমি 22টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এই 22টা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে চান্স পেতে গেলে তোমাকে কিভাবে এখন পড়াশোনা করতে হবে, এ বিষয়ে তোমার একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে শেষ মুহূর্তে কোনটা করলে তুমি অবশ্যই চান্স পাবা, এ বিষয়ে তোমার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মিললি 3টা ইউনিটে অনুষ্ঠিত হবে। একটা হলো এ ইউনিট, এই এ ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আরেকটা হলো বি ইউনিট, এখানে যারা মানবিকের স্টুডেন্ট তারা শুধুমাত্র বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আরেকটা হলো সি ইউনিট, এখানে যারা কমার্সের স্টুডেন্ট তারা কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 75 থেকে 25 মার্কের প্রশ্ন আসবে, রসায়ন থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25। কিন্তু কেউ যদি চায় যে পদার্থ এবং রসায়ন থেকে অবশ্যই উত্তর করতে হবে, কেউ যদি চায় ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা বাদ দিয়ে চাইলে বাংলা অথবা ইংলিশ 25 মার্কের উত্তর করতে হবে। যদিও আগে নিয়ম ছিল যেটা ফোর্থ সাবজেক্ট সেটা বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ ডাকাইতে পারতো, বাট এইবার থেকে যে নিয়মটা নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়ম অনুযায়ী তুমি তোমার ফোর্থ সাবজেক্ট যাই থাক না কেন তুমি ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ ডাকাইতে পারবা। আর যারা মানবিকের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বাংলা থেকে আসবে 35, ইংলিশ থেকে 35, জিকে বা সাধারণ জ্ঞান থেকে 30 মার্কের প্রশ্ন আসবে। আর অপরদিকে যারা তোমরা কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রশ্ন আসবে হলো বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান থেকে 35, ব্যবসায় সংগঠন থেকে 35। এবং গুচ্ছভুক্ত পরীক্ষায় কিন্তু চান্স পাওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সবচেয়ে বেশি সহজ, কারণ এখানে প্রতি সিটে কম্পিটিশন কিন্তু অনেক কম হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিটে চান্স পাওয়ার জন্য 50 থেকে 60 জন করে কম্পিটিশন করে, অপরদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 22টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটা সিটে 10 থেকে 12 জন বা 13 জন করে কিন্তু কম্পিটিশন করবে। এখানে কম কম্পিটিশন হওয়ার মেন যেটা কারণ যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে তুমি পরীক্ষাটা দিবা এই পরীক্ষার মাধ্যমে প্রায় 21,000 স্টুডেন্ট কিন্তু ভর্তি পরীক্ষায় চান্স পাবে। তো তুমি যদি এই সহজ জিনিসটাকে অতিক্রম করে চান্স পেতে চাও তাহলে এখন তোমাকে যেটা করতে হবে শেষ মুহূর্তে অবশ্যই তোমাকে 4টা স্টেপ ফলো করতে হবে। এই 4টা স্টেপ যদি তুমি ভালো করে এখন ফলো করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা, বাবা মার মুখে কিন্তু হাসি ফোটাইতে পারবা। তো এই তাহলে এই গুচ্ছভর্তি পরীক্ষা যেহেতু 100 মার্কের এমসিকিউতে অনুষ্ঠিত হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা, এই 100 মার্কের এমসিকিউতে তুমি যদি 70+ পেতে চাও, 70+ পাইলে কিন্তু তুমি 22টা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে টপ বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে পারবা। তবে তুমি যদি চান্স পেতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 100-এর ভিতরে দেখা যায় তুমি যদি 55 থেকে 60+ মার্ক থাকে তাহলে তুমি ইজিলি চান্স পাবা। এবং এখানে এই মার্কটা তোলাটা কিন্তু ইজি, তো শেষ মুহূর্তে বেশি মার্ক তোলার জন্য বা 70+ যদি পাও তাহলে তুমি একবার ভালো ভালো সাবজেক্টে টপ সাবজেক্টে চান্স পাবা। আর যদি চান্স পেতে চাও তাহলে টার্গেট থাকবে যে 100-এর ভিতরে 55+ বা 60+ মার্ক তোলার। এখন এই মার্কটা তুমি কিভাবে তুলবা, এটা তোলার জন্য তোমাকে 4টা স্টেপ ফলো করতে হবে। শেষ মুহূর্তে তোমরা অনেকে অনেক পড়াশোনা করছো, শেষ মুহূর্তে এখন শুধুমাত্র তোমাকে কি করতে হবে, তোমাকে কোশ্চিন ব্যাংকটা এখন বেশি বেশি সলভ করতে হবে। অর্থাৎ তোমার যদি বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেই বিগত সালে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো এখন বেশি বেশি সলভ করবা। দ্বিতীয় নাম্বার স্টেপে যেটা করবা, এখন বেশি বেশি শর্টকাট টেকনিক যেগুলো আছে এই শর্টকাট যে টেকনিকগুলো আছে এই শর্টকাট টেকনিকগুলো এখন বেশি বেশি শিখবা, কারণ শর্টকাট টেকনিকগুলো শিখলে তুমি ভর্তি পরীক্ষায় কিন্তু কম সময়ে অ্যান্সার করতে পারবা। কারণ যদি তুমি এখন শর্টকাট টেকনিকগুলো না শিখো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভর্তি পরীক্ষায় ম্যাথ করতে তোমার সময় বেশি লাগবে, সময় বেশি লাগার কারণে তুমি কিন্তু চান্স পাবা না। এই জন্য শেষ মুহূর্তে চেষ্টা করবা শর্টকাট যে টেকনিক যেগুলো দ্রুত করা যে টেকনিক সেগুলো শিখে রাখা। 3 নম্বর স্টেপে এখন তোমাকে যেটা করতে হবে, এখন তোমাকে হাতে ক্যালকুলেশনটা অবশ্যই শিখতে হবে। যেহেতু গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়টা আছে এই বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত যে একটা ভর্তি পরীক্ষা নিবে এই একটা পরীক্ষার মাধ্যমে তুমি যেহেতু 22টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এই একটা যে গুচ্ছ পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাকে কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দিবে না। যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দিবে না তাহলে শেষ মুহূর্তে অবশ্যই অবশ্যই তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে। পাশাপাশি এখন প্রচুর পরিমাণ তোমাকে কী করতে হবে, রিভিশন করতে হবে। এখন প্রশ্ন হলো এই শেষ মুহূর্তে তুমি যদি চাও এই কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো অবশ্যই অবশ্যই তোমাকে পড়তে হবে বা কোন কোন শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে বা কীভাবে হাতে ক্যালকুলেশনটা শিখতে হবে এটা যদি ঘরে বসেই শিখতে চাও তাহলে চাইলেই তোমরা আমাদের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হতে পারো। এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে শেষ মুহূর্তে
তুমি একবারে একবারে একটা অধ্যায়ের জন্য কোনগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে বা কিভাবে তোমাকে শর্টকাটে ম্যাথ সলভ করে দ্রুত অ্যান্সার আনতে হবে বা হাতে ক্যালকুলেশনে কি কি টেকনিক আছে, এই সকল কিছু কিন্তু তুমি এই ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করছে ভর্তি হলে তুমি কিন্তু শিখতে পারবা। এবং এটা যেহেতু অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অনলাইনে তুমি ঘরে বসেই তুমি ক্লাসগুলো করতে পারবা, তার মানে অল্প পড়াশোনা করেও তোমার কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ভালো একটা সুযোগ সৃষ্টি হবে। এই ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করছে কোর্স ফি হলো মাত্র 1000 টাকা। এখানে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করছে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে কিন্তু তুমি ক্লাসগুলো করতে পারবা। এবং এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রির 35টা ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের সাজেশনগুলোও দিয়ে দিব এবং প্রত্যেকটা অধ্যায়ের কীভাবে হাতে ক্যালকুলেশনগুলো আছে, কী কী টেকনিক আছে, কোশ্চিন ব্যাংক অ্যানালিসিস করে সব কিছু তোমাদের শেখাই দিব। তার মানে ঘরে বসে যারা চাচ্ছ শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, তারা অবশ্যই অবশ্যই ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করছে ভর্তি হয়ে যাবা। সর্বশেষ 4 নম্বর স্টেপ এখন কি করবা, সর্বশেষ যেটা করবা অবশ্যই অবশ্যই এখন চেষ্টা করবা বেশি বেশি এক্সাম দেওয়ার জন্য। এখন কেন বেশি বেশি এক্সাম দিবা, কেন বেশি বেশি এখন এক্সাম দিবা, কারণ শেষ সময় তোমাকে কিন্তু ভর্তি যুদ্ধে কী কী প্রশ্ন আসে, কোন কোন টাইপের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো কীভাবে টাইম মেনটেন করে কীভাবে সলভ করতে হয় এটা অবশ্যই তোমার ভিতরে কিন্তু সেই জিনিসটা থাকতে হবে। কারণ এইটা যদি তুমি রপ্ত করতে না পারো তাহলে আলটিমেটলি হঠাৎ করে ভর্তি পরীক্ষায় বসে তুমি কিন্তু ভালো করতে পারবে না। স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময়ে চান্স পায় না কারণটা তারা বেশি বেশি আগের থেকে এক্সাম না দেওয়ার কারণে। এর জন্য চেষ্টা করবা শেষ মুহূর্তে অবশ্যই অবশ্যই বেশি বেশি এক্সাম দেওয়া। তো যারা ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এক্সাম দিয়ে নিজেকে ভর্তি যুদ্ধের জন্য 100% তৈরি করতে চাও তারা অবশ্যই আমাদের ফাইনাল মডেল টেস্টে দ্রুত ভর্তি হয়ে যাবা। আমাদের ফাইনাল মডেল টেস্টে কিন্তু বিজ্ঞানের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, মানবিকের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, একইভাবে বাণিজ্যর জন্য কিন্তু আলাদা এক্সাম ব্যাচ আছে। এবং এখানে ভর্তি হইলে ভার্সিটিতে অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা জাহাঙ্গীরনগর বা কৃষি গুচ্ছের প্রস্তুতি কিন্তু তুমি এই ফাইনাল মডেল টেস্ট ভর্তি হলে তুমি কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কিন্তু সায়েন্সের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, মানবিকের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, বাণিজ্যর জন্য কিন্তু আলাদা এক্সাম ব্যাচ আছে। তো এখানে যারা ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো মাত্র 500 টাকা। এখানে 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে, আর কোনো পেমেন্ট করতে হবে না। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে কিন্তু আমাদের ফাইনাল মডেল টেস্টে অ্যাড করে নেওয়া হবে। এবং এখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়ারও সুযোগ থাকবে, পেপার ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, সাবজেক্ট ফাইনাল সহ ফুল মডেল টেস্ট পরীক্ষা কিন্তু তুমি দিতে পারবা। তার মানে শেষ মুহূর্তে তুমি যদি এই 4টা স্টেপ প্রপারলি তুমি কমপ্লিট করতে পারো তুমি অবশ্যই অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাবা, তুমি 70+ মার্ক তুলতে পারবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা, নিজের স্বপ্নের ক্যাম্পাসে চান্স পাবা, বাবার মুখে কিন্তু হাসি ফোটাইতে পারবা। তো এই হলো মোটামুটি শেষ মুহূর্তে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক তোলার জন্য এখন কী কী করা উচিত সেটা তোমাদের জানাই দিলাম। আশা করি শেষ সময় তোমরা অবশ্যই অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করবা। মনে রাখবা একটা সঠিক পরিশ্রম, সঠিক গাইডলাইন, সঠিক প্ল্যান তোমাকে অবশ্যই অবশ্যই তোমার গন্তব্যে কিন্তু পৌঁছে দিবে। তো সেই গন্তব্যে তোমরা অবশ্যই সকলে পৌঁছাও সেই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।